আমাদের চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি মুস্তাফিজুর রহমান, নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে সোলার প্যানেল 12 ভোল্ট ডিসি সিস্টেম কানেকশন কিভাবে দিতে হয়। ভিডিওটিতে এটা জানবেন ও শিখতে পারবেন। সোলার কন্ট্রোলার চার্জার, ব্যাটারি 12 ভোল্ট, এটা পাওয়ার সাপ্লাই করতে সহায়তা করে। সুইচ, সুইচ অন অফের ক্ষেত্রে ব্যবহার করা হয়। লাইট 12 ভোল্ট ডিসি লাইট, সোলার প্যানেল এটা সূর্য থেকে তাপ গ্রহণ করে বৈদ্যুতিক লাইনে সহায়তা করে। নেগেটিভ লাইন সোলার কন্ট্রোলার সার্ভার থেকে লাইটে কানেকশন দেওয়া হয়। পজিটিভ লাইন সোলার কন্ট্রোলার সার্ভার থেকে সুইচে কানেকশন দেওয়া হয়। সুইচ থেকে লাইটে কানেকশন দেওয়া হয় পজিটিভ লাইন। সেম একইভাবে দ্বিতীয় লাইটেও কানেকশন দেওয়া হয় এবং তৃতীয়টায় সুইচ থেকে বাল্বে কানেকশন দেওয়া হয়। এবং সোলার কন্ট্রোলার সার্ভার থেকে ব্যাটারিতে নেগেটিভ লাইন কানেকশন দেওয়া হয় এবং পজিটিভ লাইন সোলার সার্ভার কন্ট্রোলার থেকে ব্যাটারিতে কানেকশন দেওয়া হয়। এবং কন্ট্রোলার সার্ভার থেকে সোলার প্যানেলে নেগেটিভ লাইন কানেকশন দেওয়া হয় এবং সেম একইভাবে সোলার কন্ট্রোলার সার্ভার থেকে পজিটিভ লাইন সোলার প্যানেলে কানেকশন দেওয়া হয়। এভাবে পুরো ভিডিওটি সম্পন্ন হয়েছে। আপনারা আপনাদের বাসা বাড়িতে সৌর প্যানেলের কাজ করলে এভাবে করতে পারবেন। ধন্যবাদ।